So, আজকে হ্যাঁ হাই ওয়েলকাম ফ্রম মাই রুফটপ গার্ডেন আজকে আমাদের ছাদ বাগান থেকে স্ট্রবেরি হারভেস্ট করব আমাদের স্ট্রবেরি গাছে অনেক স্ট্রবেরি ফুল এবং ফল এসেছে তো সেই স্ট্রবেরি থেকে দুটো স্ট্রবেরি একেবারে পেকে লাল টুকটুকে হয়ে আছে তো এটি এখন হারভেস্ট করার টাইম হয়ে গেছে তো আমরা এটি এখন গাছ থেকে তুলব একেবারে কি সুন্দর লাগছে হ্যাঁ কালারটা জোশ আমরা দুটো স্ট্রবেরি তুলে নিলাম এবং এর কালার কিন্তু অসাধারণ হয়েছে আর এখন আমরা একটা খাবো খেয়ে আপনাদের দেখ জানাবো যে কেমন হলো এর টেস্ট মানে স্ট্রবেরির এইগুলো কি এগুলো কি আর একটা বিচি এগুলো থেকে বিচি বিচি হয় এই বীজ থেকে নাকি গাছ চারা তৈরি করে এখান থেকেই এই বীজগুলো থেকে হ্যাঁ যাই হোক আমি আপনাদেরকে একটু স্ট্রবেরিটা খেয়ে দেখাই যে এর স্বাদটা কেমন হয়েছে খুবই জুসি খুবই জুসি এবং কালারটা সেই বাট আমি টক খেতে পছন্দ করি না এই জন্য আমার কাছে মনে হচ্ছে এটা একটু হালকা টক আমার মনে হয় আরও কিছুদিন রেখে দিলে এটা আরও মিষ্টি হতো যাই হোক আমার কাছে কিন্তু এটা সেই লেগেছে তো আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের স্ট্রবেরি হারভেস্ট কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডাউট করলে সবাই পারবেন না স্ট্রবেরিটা আসলে আমাকে হতাশ করছে এবার প্রথম ফলটা খুব বড় হয়েছে এবার কিন্তু ফলটা ছোট অবস্থায় পেকে গেছে ছোট অবস্থাতে পেকে গেছে আর বড় হচ্ছে না তো যাই হোক আমরা এটাকে একটু যেই টবে ছিল সেটা চেঞ্জ করে একটা বড় টবে দিয়েছি এখানে ফুল হয়েছে কিন্তু ফল আসেনি এখান থেকে এই যে ফলগুলো মরে গেছে ফুল থেকে তো বুঝলাম না প্রথমবার ফলটা ঠিকই এসছে এরপরে আর ফল আসছে ফুল থেকে আর ফল আসে না এক দুই তিন চার পাঁচ অনেকগুলো ফল মারা গেল এবং এটা ছোট ছোট আকারে রয়ে গেল তো যতটা আনন্দ উল্লাসের সঙ্গে গাছটা বেড়ে উঠছিল ততটা হতাশ করে দিল আমাকে টক টক বাট খুবই দারুণ মজা